শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা নিয়মিত মাছরাঙা টেলিভিশন এবং রাঙা সকাল দেখে থাকেন তারা জানেন প্রতিদিনের যাত্রা আসলে মাছরাঙা টেলিভিশনে শুরু হয় এই রাঙা সকালের মাধ্যমেই, এবং অনেকগুলো বছর ধরে আসলে রাঙা সকাল আপনাদের প্রতিদিনের সকালকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা এই উপস্থাপকের আসনে বসে থাকি তাদের জন্য আসলে খুব চমৎকার একটা অভিজ্ঞতা হয় প্রতিদিন সকালে, কারণ আমরা চেষ্টা করি একজন অতিথির জীবন গল্প শুনতে, তার সফলতার সংগ্রামের গল্প শুনতে। তো আজকেও কিন্তু এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যার নামের সঙ্গে আসলে অনেকগুলো গুণ এবং বিশেষণ জড়িত নামের আগে, তার কথা তো নিশ্চয়ই শুনবো। এবং দ্বিতীয় ঘন্টায় আপনাদের জন্য সঙ্গীত আয়োজন রয়েছে, আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা। কেবড়িয়াও থাকছি, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটবে দিন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। নন্দিতা বলেই দিয়েছে, আমি শুধু নামটা বলি, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একাধারে একজন সংস্কৃতিকর্মী এবং ডিজাইনার সুব্রত বড়ুয়া। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। নিকনেম হচ্ছে রনি। হ্যাঁ, ওকে। আমরা শৈশব থেকে শুরু করব, আমাদের দর্শকরা জানেন এবং পুরো জীবনটাই যতটুকু তুলে নিয়ে আসা যায় ঘন্টাখানিক সময়ের মধ্যে। চট্টগ্রামে আপনার জন্ম এবং চট্টগ্রামেরই আপনি বাসিন্দা, সব কিছু মিলে শৈশবটা কেমন ছিল? শৈশবটা ছিল আসলে, ধন্যবাদ, আমি খুব ছোটোবেলা থেকেই বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে খুব করতে ভালো লাগতো আমার। যেমন স্কুল লাইফে, ছোটোবেলায় স্কুল লাইফে আমরা নাটক করতাম, স্কুলে নাটক। এরপরে যখন আমি প্রাইমারি স্কুল থেকে কলেজ স্কুলে আসি, ওখানে অ্যানুয়াল ফাংশনগুলোতে আমাদের পার্টিসিপেন্সি থাকতোই, এবং ওগুলি করতে করতে আমরা এমন একটা পর্যায়ে যখন ক্লাস 9-10 উঠি, তখন এই সাজিদুল আলম হচ্ছে সোলসের প্রতিষ্ঠাটা, যে স্বপ্ন দেখেছিল, ও কলেজ স্কুলের ছাত্র ছিল। তো আমরা যখন কলেজ স্কুলে বিভিন্ন অনুষ্ঠানগুলো করতাম, তো ওর সাথে আমার একটা ঘনিষ্ঠতা হয়। ওকে একদিন বলে কি, চল এই আমার ওখানে, চল আমার বাসায়, আমরা একটা গ্রুপ করবো, আমার ওখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, অ্যাকোয়েস্টিক ইনস্ট্রুমেন্ট, তখন ইলেকট্রনিক এগুলো সব ছিল না, সেগুলি করতে গিয়ে তারপর আমরা ওর সাথে গেলাম। এই গিয়ে ইনস্ট্রুমেন্টগুলো দেখলাম, অ্যাকোয়েস্টিক ভেঞ্জু আছে, অ্যাকোয়েস্টিক গিটার আছে, অ্যাকোর্ডিয়ান আছে, বেস গিটার, আর ইয়েতে পার্কিউশন হিসেবে আছে কঙ্গো, বঙ্গ, তখনও ড্রামস ছিল না। তো এটা করতে গিয়ে আমরা আস্তে আস্তে 72 সালে শুরু করি অ্যাকোয়েস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট না, সে তখন নাম ছিল সুরেলা, এবং সুরেলা নামটার নামকরণ করে সাজিদেরই, সাজিদুল আলমের আব্বা মাহবুবুল আলম, প্রখ্যাত সাহিত্যিক, কথা সাহিত্যিক, উনি এই নামটা দিয়েছিলেন সুরেলা। সেই থেকে শুরু হয়, আমরা প্র্যাকটিস করতে থাকতাম, তখন বেশি অনুষ্ঠান করতাম না, এর মধ্যে তো অন্যান্য কার্যক্রম তো ছিলই। আমরা স্বাধীনতার পর থেকে আমি প্রান্তিক শিল্পী গোষ্ঠী নামে একটা কয়া গ্রুপ করেছিলাম, ওখান থেকে একটা মিনি ম্যাগাজিনও বের হতো, ওটাতে হতো শুধু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলি হতো আর কি। আচ্ছা। আমাদের ওই এলাকার যে এলাকায় বৌদ্ধ মন্দির সড়ক বলে লাভলিন, ওই এলাকার ছেলে মেয়েরা নিয়ে আমাদের একটা সংগঠন ছিল প্রান্তিক শিল্পী গোষ্ঠী, তখন কয়ারিং সিস্টেম ছিল, কয়ারিং হিসেবে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলিকে আমরা আবার নতুনভাবে সাজিয়েছি এবং নতুনভাবে কম্পোজ করেছি। আমরা বিভিন্ন অনুষ্ঠানও করতাম, তখন তো স্বাধীনতার পরপর বেশ কিছু অনুষ্ঠান হতো। তারপরে তখন সাজেদের ওখানে গেলাম, সাজেদ তখন এই আমাদেরকে এই জিনিসগুলো শুরু করলাম আমরা 2-3 বছর, 72, 73, 74 এসে আমাদের একজন ওয়েল উইশার আমাদেরকে কিছু ইনস্ট্রুমেন্ট এনে দিল প্রতিবেশী দেশ ভারত থেকে, ইলেকট্রনিক। সেগুলি আসার পর থেকে আমরা মনে করলাম যে আমরা কিছুটা ইয়ে করা উচিত, নামটা পরিবর্তন করে সোর্স নামে শুরু করলাম আর কি। আচ্ছা। সেই থেকে তখন আসলো আমাদের ইয়ে নকিব আসলো, তপন আসলো, তপন চৌধুরীকে আমি নিয়ে গেছিলাম, তারপরে নকিবউদ্দিন খান আসলো, এরপর থেকে শুরু হলো আমাদের পথযাত্রা। 1974 সাল থেকে একটু শুনি, তখনকার একদম প্রিলিমিনারি মেম্বার্স কারা ছিলেন সোলসের? তখন ছিল সাজিদ তো আছেই, শাহেদ বেস গিটারিস্ট ছিল, অ্যাকোর্ডিয়ান ভাই তো এনায়েত ভাই, এনায়েত হোসেন, আর আমি ছিলাম, আমরা মমতাজুল হক লুলু, ওরা আমরা এই 5 জন ছিলাম। তারপর আস্তে আস্তে যখন ইলেকট্রনিক জিনিসগুলি আসলো, তখন তপন আসলো, নকিব আসলো, আরও অনেকে এসেছিল, রুডি লরেঞ্জো এরা এসে, যেমন তখন ফুল প্লেজেট আমরা বাংলা গান এবং ইংলিশ গান মিলে ফুল প্রজেক্ট পুরোদমে শুরু হয়ে যায় আমাদের
মিউজিক কম্পোজিশন এবং গানের যে ওটাকে কী বলে, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কম্পোজিশন, নিজেদের কম্পোজিশন সব কিছু মিলে অরিজিনালস বের করা শুরু হয়। ওই সময়টাতে আর কারা ছিল মানে ব্যান্ডে? তারপরে আরো অনেক নাম ছিল, নামটা এই মুহূর্তে মনে আমি বলতে চাচ্ছি যে স্বাধীন বাংলাদেশ ফকির আলমগীর দলটা স্পন্দন, আচ্ছা, এটা কি বলা যায় যে স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যান্ড উচ্চারণ বা এরকম কোনো কিছু? অবশ্যই, অবশ্যই, দে আর দ্য পায়োনিয়ার। এই আজম খানের গান শোনার জন্য আমি পিঠের কাঁটাতারে বেড়া দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম, এমনও হয়েছিল যখন চিটং শো করতে গেছে। আচ্ছা, সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা করেছি কক্সবাজারে, কক্সবাজার শো করতে গেছে, কক্সবাজারে যে শৈবাল এটা আছে পর্যটনে, ওটা উদ্বোধন অনুষ্ঠানে উচ্চারণ দিয়ে করেছিল। আচ্ছা, তো অরিজিনালসের কথা হচ্ছিল আর কি, তো যেহেতু এই কথাটা চলে আসলো, তখন 74-এ মাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন আসলে বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রির কি অবস্থা ছিল? অডিও তো আমার অবস্থা ভালো ছিল না, আমরা তো তখন তো ছেলেরা সদ্য স্বাধীন হয়েছে দেশ, কিছু শৃঙ্খল ব্যাপার স্যাপার ছিল, তা আমরা বেছে নিলাম যে আমরা এই রাস্তা দিয়ে গেলেই ভালো করতাম। এর জন্য আমি সাজিদুল আলমের কাছে খুব মানে কৃতজ্ঞ যে ও আমাকে একটা সঠিক পথ দেখিয়েছে, এবং আমি ওটাতে আই ওয়াজ সাকসেসফুল বলতে গেলে, যে আমরা যেটা করেছি ভালোভাবে করেছি। এরপর থেকে সোলস তো চলছে চলছে, এরপর থেকে আমরা সৈকতচুরি নামে একটা কয়ার গ্রুপ করেছিলাম, ওখানেই নকিবউদ্দিন খান, তাজুল ইমাম, তপন চৌধুরী এরা সবাই ছিল চিটাগাংয়ে, তখন ওরা ঢাকায় আসেনি, এবং ওই সৈকতচুরির গানগুলো এত ভালো ছিল, ওখানকার কিছু গান আমরা সোলসে, যেমন যে মুখরিত জীবনে চলার বাঁকে, তারপরে এই চট্টগ্রামের কিছু গান আরা সাট জ্ঞান ওজওয়ান, এগুলো সব নতুনভাবে আমরা হারমোনাইজ করে কম্পোজ করেছি, সব কিছু নকিব করেছিল, নকিব এটা লিড দিত আর কি, আমরা ম্যানেজমেন্টে ছিলাম। তারপর ওরা যখন চলে আসলো আস্তে আস্তে, তখনও ঢাকা চলে আসলো, নকিবরা চলে আসলো আস্তে আস্তে, সৈকতচারিটা এলুফ হয়ে গেল গিয়ে। আপনার সম্বন্ধে আমরা একটু ছোট্ট করে দর্শকদেরকে জানিয়ে আসতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন একাধারে সংস্কৃতি কর্মী, মঞ্চনাট্য কর্মী এবং ডিজাইনার সুব্রত বড়ুয়া রনি। 1974 সালে ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে সোলস। সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং ড্রামার ছিলেন তিনি। গানের পাশাপাশি সমান তালে চলেছে তার চিত্রকলার চর্চা। চারুকলা ডিজাইন নিয়ে গ্রাজুয়েশন শেষ করেন 1979 সালে। নাট্যমঞ্চেও তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রযোজনা এলেবেলে, সাজন মেঘ, লাল শালু, পাপপূর্ণ প্রভৃতি নাটকের সেট ডিজাইন, আবহ সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। আহমেদ নেওয়াজ, অনুপ সাহা, নকিব খান, জঙ্গি চৌধুরী, তপন চৌধুরী সহ আরও অনেকে মিলে শুরু করেন সৈকতচারি নামের একটি সংগঠন। চট্টগ্রাম চারুশিল্পী সংগঠন সৈকতচারি সহ আরও কয়েকটি সংগঠন মিলে চট্টগ্রামে প্রথম পহেলা বৈশাখের আয়োজন করা হয়। ডিজাইনার হিসেবেও বেশ সফল তিনি। 15 বছর স্বকীয়তা ও নিপুণতায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির পহেলা বৈশাখের আয়োজন করেছেন তিনি। বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসবেরও একজন অন্যতম আয়োজক ছিলেন। সুব্রত বড়ুয়া রনি বর্তমানে বাংলাদেশ ডিজাইনার্স ফোরামের একজন অন্যতম সদস্য। আমরা আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। সোলস নিয়ে আসলে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, এবং আমার মনে হয় যে আমাদের আজকের আলোচনার অনেকটা অংশ জুড়ে আসলে সোলস থাকবে, তো একটু তারপরে যাত্রাটা শুনি সোলস। আমাদের এরপরে আমাদের আমাদের অনেক জিনিস আছে, যেমন চাটগাতে আমরা অনেক কিছু নতুন সৃষ্টি করেছিলাম, যেমন পয়লা বৈশাখটা 78-এ আমরা শুরু করেছি ডিসি হিলে, আর ওটা তো এখন বিশাল ব্যাপার, সব লোক পয়লা বৈশাখে ওখানেই ভিড় করে। তা প্রথম আমরা 78 সালে শুরু করেছিলাম, আমাদের সাথে ছিলাম ওয়াহিদুল হক, ছায়ানটের ওয়াহিদ ভাই, চট্টগ্রামের আবুল মোমেন স্যার, ওনারা শুধু যুক্ত হয়েছে, আর আমরা বন্ধুরা তো ছিলামই। সেটা শুরু করি 78 সালে, তারপরে চট্টগ্রামে প্রথম কফি হাউস করি আমরা, এটা হচ্ছে বাণিজ্যিক একটা ব্যাপার, আমরা করি তিন বন্ধু মিলে, আমি, আহমেদ নওয়াজ আর ইয়ে জঙ্গি চৌধুরী, সেটা তো বোধহয় অনেক পরে কথা। হ্যাঁ, ওটা হয়েছে 85-এ, ওটা আমরা কফি হাউসটাও চিটাগাংয়ে প্রথম আমরা করি, এরকম অনেক কিছুই প্রথম আমরা চিটাগাংয়ে করেছি, এখন ঠিক মনে পড়ছে না। এটা নিয়ে আমরা ভারত সফরও করেছিলাম ওদের আমন্ত্রণে,
তারপরে এখানে বিভিন্ন অনুষ্ঠান, ওটাতে আসলে পরীক্ষামূলক এবং নিরীক্ষামূলকভাবে গানগুলোকে আমরা হারমোনাইজেশন করে কয়ার সিস্টেমে গানগুলি আমরা করতাম। আচ্ছা, এবং সে অনেক পুরনো গানও আছে ওখানে যেগুলি আমরা ওভাবে করে একটা সুন্দর একটা আঙ্গিকে এগুলি দাঁড় করিয়েছিলাম গানগুলো। ওই সময়টাতে আসলে কেমন ছিল জনপ্রিয়তা, যদি বলি ব্যান্ডের জনপ্রিয়তা জায়গাটাতে? ব্যান্ডের জনপ্রিয়তা, আমি যেমন উচ্চারণের কথা বলি, আমি আজম খানের একটা ইন্টারভিউ শুনেছিলাম পপ গুরু, যে উনি যখন গান, কোনো লম্বা লম্বা চুল ছিল পরবর্তী, আমরা যেরকম দেখেছি সেটা তো একদম পুরো রকস্টার। তো বলছে যে গ্রামীণ অঞ্চলের মানুষ কান না, শুধু আমাদেরকে দেখতে আসতো, এত বড় বড় চুল, এরকম আসলে দেখার মধ্যে ছিল। ও যখন গান করতো না, ওর কতগুলো অ্যাকশন ছিল, খুব আকর্ষণীয় অ্যাকশনগুলো, মাইক্রোফোনের সাথে ওর যে ভঙ্গিটা না, লম্বা চুল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, দেখতে খুব ভালো লাগতো। এবং গানগুলি ওভাবে করতো সে, যেমন মা গো মা আর কি ভাবনা এই গানটা, তারপর সালাকা মালাকা, তারপর হাইকোর্টের মাজারে, এই গানগুলি তো ওদেরই সৃষ্টি এবং ওগুলি আর কেউ ভুলবে না কখনো। তারপর আছে ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, এটা একটা নতুন জিনিস সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ অতটা জানে না, পপ মিউজিক বলি বা রক ঘরানার মিউজিক বলি যাই বলি না কেন, আপনারাও ঠিক ওই ওই ঘরানারই মানে শুরু করছেন? আমরা করেছি আজম খান এবং বা উচ্চারণ যেভাবে পপুলারিটি পেয়েছে ওটা তো সাংঘাতিক ভাব ছিল। আমরা 80, 79, 81 যখন নতুন আমাদের ভলিউম তখন গানের ধারাটাকে একটু অন্যরকম করেছে সোলস, যার ফলে দর্শকরা সেই গানগুলি নিয়েছে, মন শুধু মন ছুঁয়েছে, মুহূর্ত জীবনে চলার বাঁকে, তারপর ভুলে গেছো তুমি, এটা আচ্ছা পাগল মনরে, এগুলো একটু অন্যরকম কম্পোজিশন ছিল, গানের ইয়ে ধারণটা অন্যরকম, যার ফলে মানুষের লুফে নিয়েছে এবং ওগুলি বেশি মানে এখনো পর্যন্ত গাইতে হয় গান। প্রথম অ্যালবাম কবে আসলো সোলস? মানে 74 ফর্ম করে 6 বছর পরে অডিও অ্যালবাম। আচ্ছা, এই যে একটা বিষয় আমি একটু কিবরিয়ার মাঝখানে একটু কথা বলছি, সেটা হচ্ছে যে এক তো হচ্ছে উচ্চারণকে দেখে আপনারা ইন্সপায়ার্ড হলেন ব্যান্ড করবার, কিন্তু আসলে কি মোটিভ ছিল? মানে না, উচ্চারণকে দেখে ইন্সপায়ার না, আমরা ইন্সপায়ার হয়েছি চিটং এ। আসলে লাইটিনিংস নামে একটা ব্যান্ড ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব নাম করা ব্যান্ড, ওনারা ইংলিশ গান করতো, ওনাদের চিটং ক্লাবে ওনাদের শো করতে গিয়ে আমি আর সাজেদ ইন্সপায়ার হয়েছি। কিন্তু উচ্চারণ, ওই লাইটিনিংস তো আর উচ্চারণের মতো অত পপুলারিটি পায়নি, তো সুতরাং উচ্চারণকে দেখে হয়েছে যে ওদের গান, গানের সুর, ওদের পরিবেশনা, এগুলো আমাদেরকে মুগ্ধ করেছে, মুগ্ধ করেছে। এবং আপনারা তারপর নিজেরা চিন্তা করলেন একটা ব্যান্ড ফর্ম করবেন, কিন্তু আসলে থাকে না যে দিন শেষে আসলে আপনাদের চাওয়াটা কি ছিল, যে পারফর্ম করা নাকি নিজেদের গান তৈরি করা? অনেকে আমাদের যে বয়সটা ছিল তখন কি করব, একটা কিছু তো আমাদের করতে হবে ভালো কাজ, তখন আমরা বেছে নিলাম এটা, যে এটাকে যদি আমরা দাঁড় করাতে পারি এবং ভালো কিছু জিনিস দর্শককে দিতে পারি, তাহলে তো এটা আমাদের একটা বিরাট পাওনা। যেমন 72 কথা বললাম না, তখন আমরা নিজে নিজেরা প্র্যাকটিস করতে হবে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, তখন আমাদের চিন্তাধারা ওরকম ছিল না। তবে আমরা তখন তো আর এত সোজা, এত কষ্ট করে, এত ইয়ে করে, এখন যে ইজিলি আমরা ইউটিউবে গান পাচ্ছি, ওটাকে ফলো করতে পাচ্ছি, তখন তো এটা ছিল না, আমরা কানে শুনতাম গানগুলো না, করতে ভালোও ছিল, মানে আমরা আসলে সময়ের সাথে সময় কম্পেয়ার করি, তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সময় আসলে প্রত্যেকটা সময়ের মতো ভালো। হ্যাঁ, অনেক কষ্ট করতে, সুবিধাও ছিল কিন্তু, হ্যাঁ সুবিধাও ছিল। এখন সিস্টেম চিন্তা করেন, এখন আপনি একটা সাপোজ একটা কনসার্ট হচ্ছে, আপনি যাচ্ছেন ওখানে শো করতে, বলে দিলেন আমার অমুক তারিখ শো আছে সাউন্ড কোম্পানিকে, আপনি রেকর্ড করে নিন। আর তখন আমাদের সব নিজেরা ক্যারি করতে হতো। 1980 সালে প্রথম অ্যালবাম রিলিজ হলো সোলসের, সেটা কোন ব্যানারে ছিল? ওটা ছিল যে চিরং এর জায়দ ইলেকট্রনিক্স এর ব্যানারে। আচ্ছা, একটু প্রথম অ্যালবামের গানগুলো কি ছিল, গানগুলি তখন ছিল শ্রুতি স্টুডিও আছে না, ওই স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল মগবাজারে, মগবাজারে। তো ওখানে গানগুলি করার পরে তখন তো কোয়ালিটি এত ভালো, এখনকার তুলনায় ভালো ছিল না আমার মনে হয় আর কি। তারপরে তো গানগুলি অনেক বেশি, অ্যালবামে কি কি গান ছিল মনে আছে? ফার্স্ট অ্যালবামের গানগুলো কি কি ছিল? মন শুধু মন ছুঁয়েছে, ওটা ফার্স্ট অ্যালবামের গান? হ্যাঁ, মুখরিত জীবনে চলার বাকি, তাও তাহলে তো হিট হয়েছে, তাহলে তো পুরো অ্যালবামই হিট ছিল। হ্যাঁ, প্রথম অ্যালবামটাই হিট। তারপরে এই ভুলে গেছো তুমি, আচ্ছা পাগল মনরে, কান্দু কেনে মন, সবই তো হিট গান। হ্যাঁ, ওই অ্যালবামটাই খুব ভালো। এরপরে অ্যালবামে ছিল 10টা গান থাকতো একটা অ্যালবামে, এপিটোপিট মিলি এরকম 10টা ছিল, 10টা ছিল। এরপরে ছিল কলেজের করিডোরে, ফরেস্ট হিলের এক দুপুরে, পরবর্তীতে এগুলো প্রায় 10-11টা না 12টা অ্যালবাম বেরিয়েছে সোলস। আপনাদের কি কোনো নির্দিষ্ট ব্যাপার ছিল এরকম যে এতখানি ইন্টারভেল পর পর এক একটা অ্যালবাম রিলিজ? না না না, তখন তো
ক্যাসেট প্রোডিউসাররা নিজেরাই আমাদের পেছনে দৌড়ছে পেছনে হ্যাঁ ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে এখন সহজ হয়ে গেছে অনেক কিছু, কিন্তু আমরা আসলে বোধ করি যে তখন বোধ হয় লেস চ্যালেঞ্জিং ছিল কিছু ব্যাপার। যেমন অডিও ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, এখন আসলে অডিও ইন্ডাস্ট্রির কি অবস্থা, বা একটা গান করলে আসলে কিনে কয়জন শুনবে সেই গানটা, তো সেই দিক থেকে বলা যায় যে আপনারাও ভাগ্যবান ছিলেন, সৌভাগ্যবান ছিলেন। অনেক অনেক শিল্পীরা অ্যালবাম রিলিজ করে অনেক বড় শিল্পী হয়ে গেছে না, আই মিন ব্যবসায়িকভাবে। তো আপনাদের কি হলো রিলিজ করার পরে? তখন আমরা খুব নমিনাল একটা অ্যামাউন্টে করেছিলাম, এরপর থেকে তখন তো এরপরগুলো সাউন্ড টেক করেছে, সাউন্ড টেক ভালো অ্যামাউন্ট দিত, ওনার নিশ্চয় ভালো কাটতি ছিল বলেই দিত ওগুলি। সাউন্ড টেক প্রথমটা করেছিল জাহেদ ইলেকট্রনিক্স শিডংয়ের, আমি জানি না ওনার কেমন প্রফিট হয়েছিল। তো আলটিমেটলি এটা মানে বোঝার কোনো সুযোগ ছিল না যে কত টাকা প্রফিট হচ্ছে বা কত অ্যালবাম বিক্রি হচ্ছে, আমাদেরকে ওরা একটা অ্যামাউন্ট দিয়ে দিত। ইভেনচুয়ালি যেটা হয় যে একটা গান বা কিছু গান অ্যালবামের যদি হিট হয় বা পপুলার হয়ে যায় তখন হচ্ছে শোজ বেড়ে যায় বা আপনাদের পারফরম্যান্সের সুযোগ নিশ্চয়ই বেড়ে গেল। প্রথম সাংঘাতিক আমরা তেঁতুলিয়া থেকে, আমি এগুলো আমার সময়কার কথা বলছি, তেঁতুলিয়া থেকে টেকনাম আমরা শো করি করতে হয়েছে আমাদের, মানে টেকনামে শো করেছি আমরা, এমন এক সময় গেছে ডেইলি তিনটে শো করতে হয়েছে চলছে এরকম অবস্থা। আর বিটিভি তো আছেই, বিটিভির 25 বছর পূর্তি হোক, 50 বছর সোলসকে ডেকেছে, 25 বছর পূর্তিতে সোলসেই শো করেছে ওখানে অ্যাজ এ ব্যান্ড, তখন তো সাংঘাতিক ভালো অবস্থায় ছিল। আর এখন তো সোলস পুরো কর্পোরেট ব্যান্ড হয়ে গেছে বাংলাদেশে, কোনো যে কোনো 15 মিলিয়নই হোক, যে কোনো কর্পোরেট শো হোক, সোলস আছেই। সোলস প্রথম ফার্স্ট প্রেফারেন্স সোলস, দেন দ্য আদার ব্যান্ডস। আমি আমার আমি তো এখন সোলসের সাথে জড়িত না, কিন্তু আমার কানে আসে, আমি তো আমার এখন পার্সোনাল প্রফেশন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ইন্টেরিয়র ডেকোরেশনস এসব করা, তো আমার কাছে প্রথমেই অফার আসে সোলসকে ঠিক করে দেওয়ার জন্য। আমি ভোকালিস্ট হিসেবে কে ছিলেন? তপন নকিব। তারপরে তো রিফর্মেশন হয়েছে অনেকবার সোলসের, অনেক তাজুল ইমাম আমাদের এক ভালো বন্ধু, সে এখন ইউনাইটেড স্টেটসে থাকে, সে খুবই ভালো শিল্পী ছিল, সে চারুকলায় পড়তো আমাদের সাথে, সে সোলসে কিছুদিন ছিল, ও থাকা অবস্থায় তপনও ছিল, ও থাকা অবস্থায় অনেক ভালো ভালো গান হয়েছে, কান্দগানে মনটা ওর সুর তাজুল ইমামের। তারপর এরপরে ওই 74-এ আসলে অনেকে এসছে অনেকে গেছে, যেমন ম্যাক্সিমাম শিল্পীরা এখন বাংলাদেশের বাইরে আমাদের সোলসের প্রাক্তন সদস্যরা, আর আমরা আমরা মাঝে মাঝে যারা পুরনো বাংলাদেশে আছি, যারা ওল্ড, আমরা মাঝে মাঝে শো করি আর কি। সাপোজ কেউ রিকোয়েস্ট করলো তখন, আর তপন যদি দেশে থাকে তখন আমরা সবাই মিলে একটা ধরেন ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা একটা শো করে থাকি। আপনি এখনো বাজান? পারি, এখনো মনে হয় পারি। আমরা একটু ছোটবেলা যেতে চাই, মানে ছোটবেলাটা আমরা স্কিপ করে গেছি, গানের মধ্যে ভাবে ঢুকে গেছি, একটু পরিবার মিলিয়ে যদি একটু শুনতে চাই, ভাই বোন বাবা মা সব কিছু মিলে ফ্যামিলি ডিসিপ্লিন। আমার বাবা ব্যাংকার ছিলেন, মা ছিলেন হাউসওয়াইফ, আমার বাবার নাম ছিল সুকেন্দু বিকাশ বড়ুয়া, মা এখনো বেঁচে আছেন নিবা বড়ুয়া, বাবা গিলিয়াস ব্যাংকে ছিলেন, আমরা 5 ভাই 1 বোন। এই বোনরা দেশের বাইরে থাকে, বড় ভাই উনি হচ্ছেন বিজনেস করে, মেজো ভাই উনিও ব্যবসা, আর আমি তো আছি এই লাইনে। এই ছোটোর ভাই হচ্ছে ডাক্তার, সে দেশের বাইরে থাকে, তার ছোটোটা আছে ইয়েতে অস্ট্রেলিয়া থাকে, এবং বোন আছে, বোন আমার ছোটো ছোটো, ও থাকে ইয়েতে, সবাই ইউএসএতে থাকে। তো ওদের ছেলেমেয়েরা একটা থেকে একটা জিনিয়াস, হ্যাঁ, যেমন স্ট্যান্ড করেছে আমার বোনের ছেলে ঢাকা কলেজ থেকে, ও এখন আমেরিকায় বুয়েট থেকে পাশ করে আমেরিকায় লেখাপড়া করে, হি সেটেল দেয়ার। আর আমার মাঝে ভাইয়ের মেয়ে, সেও সিডনিতে স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছে, সে একটা ইউনিভার্সিটির সাথে জড়িত আছে, ও ওখানে সেটেল। তা আমরা আমার নিজে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে মাস্টার্স করে এখানে আছে, নেসলে বাংলাদেশে আছে, ছেলে র্যাঙ্কিং গ্রুপে আছে, র্যাঙ্কস ডেভেলপারস, এবং এইভাবেই চলছে আর কি। আপনার ফ্যামিলির সবাই মোটামুটি এস্টাবলিশড এবং ওয়েল এস্টাবলিশড আমরা যদি বলি, আই থিঙ্ক সো। তার মানে ছোটবেলাতে কি মানে এমন কোন ডিসিপ্লিন ছিল যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করেছে, বাবার দিক থেকে হোক মার দিক থেকে হোক? অ্যাম্বিশিয়াস আমি তো আসলে চারুকলায় ছিলাম, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি মহসিন কলেজ থেকে, তারপর চারুকলায় ঢুকেছি কলেজের থেকে এসএসসি শেষ করে,
চারুকলায় গেলে তো একটু ভাব অন্যরকম হয়ে যায় চারুকলে। তা তবে আমি আমি ছোটোবেলা থেকে খুব কালচারাল মাইন্ডেড ছিলাম ভীষণভাবে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই ক্ষেত্রে কিছু একটা করব নিজে, আই মিন কিছু মানে ধরেন স্টেজ ডিজাইন, নাটকের সেট ডিজাইন, অভিনয় টবে নাটকের সেট ডিজাইন। এবং শেষ পর্যন্ত আমি প্রচুর অরিন্দম নাট্য সম্প্রদায় হচ্ছে আমাদের অনেক পুরনো নাটক চট্টগ্রামের নাটকের দল, ওটাতে পুরো পুরো অনেক নাটকের আমি আবহ সঙ্গীত করেছি। এটা কি কাউকে দেখে আসলে এই ছোট তৈরি হয়েছিল নিজে থেকে? আচ্ছা, নিজে থেকে জিনিসটা বললাম না, ছোটবেলা থেকে আমার ভিতরে এই জিনিসটা কাজ করতো, মানে একেবারে ছোটবেলা থেকে। যখন আমি ক্লাস সিক্স সেভেন আর মুক্তিযুদ্ধ তো আমি দেখেছি, মুক্তিযোদ্ধা ছিলাম না বাট দেখেছি তো ছোটবেলায় যে কিভাবে আমাদের সামনে কিভাবে ইয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে কেমন করে অত্যাচার করা হচ্ছে, এবং রাত্রে রাত্রে মুক্তিযোদ্ধারা এসে রাত্রে ওদের সেবা করতে পারতাম। কত বছর বয়স তখন আপনার? তখন আমি ইয়ে ছিলাম, ক্লাস টেনের ছাত্র ছিলাম। ও, মুক্তিযুদ্ধের সময় ক্লাস টেনের স্টুডেন্ট? হ্যাঁ, তখন আমি আমার পরীক্ষা তো ছিল 71-এ। আচ্ছা, যার ফলে আমরা দিতে পারিনি, 72-তে পরীক্ষা দিয়েছি, বাংলাদেশের প্রথম ব্যাচ আর কি। বিউটিফুল। আপনি আপনার চোখে কি দেখেছেন একটু আমাদেরকে যদি গল্পের মতো করে বলতেন? 71 দেখেছি মানে এই 25 মার্চের রাত্রে তো ইয়ে ভয়াবহ অবস্থা ছিল, পোর্ট থেকে যে ইয়েগুলো হচ্ছে সেলগুলি দেওয়া হচ্ছিলো, তখন তো আমরা ওগুলো দেখলাম শহরে থাকতে। পরের দিন চিন্তা করলাম না, আমার সাথে আমার নানি ছিল, দিদিমা ছিল, আমি ওনাকে কী করে নিয়ে যাবো দেশের বাড়িতে। পরের দিন অনেক কষ্ট করে দেশের বাড়িতে নিয়ে চলে গেলাম ওদের দুজনকে নিয়ে। তারপর ওখানে তো দেখলাম মুক্তিযুদ্ধ আর্মিরা তো ওই এলাকায় যেতে একটু সময় লেগেছে, কাপ্তাই রাস্তা দিয়ে। তারপরে তারপর তো টর্চার শুরু হয়েছে হিন্দু বাড়িগুলো আমাদের। আমরা রাতে রাত্রে পাহারা দিতাম গ্রামের মধ্যে, কারণ লুটপাটগুলি শুরু হয় তো, কিন্তু খুব একটা ওরকম কিছু হয়নি আমাদের পাড়ায়। এই মুক্তিযোদ্ধারা আসা শুরু করেছে প্রায় সেই 4-5 মাস পরে থেকে, ওরা ইন করলো আর কি। ইন করে মানে ওরা রাতারাতি আসতো, ওদেরকে খেতে দিয়ে আমরা খাওয়ার ব্যবস্থা করতাম, খবর পেয়ে খেয়ে ওরা ওদের কাজে অপারেশনে চলে যেত। এগুলো নিজের চোখে দেখা, হিন্দু পাড়ার মধ্যে যেরকম লুটপাট হয়েছে ওগুলি চোখের সামনে দেখেছি, দিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে গিয়ে পুড়িয়ে দিচ্ছে, এসব দেখলাম। তখন তো আমি ধরেন 17-18 বছরের বা, এগুলো দেখার পরে এই মনের মধ্যে অনেক কিছু জন্ম নিয়েছিল। তো তারপরে শহর আমাদের শহরের বাড়িতে মাঝে মাঝে আসতাম লুঙ্গি আর শার্ট পরে, এসে দেখতাম আজকে এই দরজা ভাঙা, কালকে ওই দরজা ভাঙা, তারপর দেখতাম জানালা ভাঙা। আস্তে আস্তে দেখি বাড়িটা খালি হয়ে গেল, বাড়ি খালি ডিসেম্বরের আগে সব লুট হয়ে গেছে আর কি। ওকে, ডিসেম্বর 16-ই ডিসেম্বর আগে, নভেম্বরের মধ্যে সব শেষ, মানে বাড়ির সব কিছু লুট হয়ে গেছিলো আর কি। শহরের বাসার কথা বলছি। ওই সময় আপনারা গ্রামে গিয়ে থাকতেন? গ্রামে চলে গেছিলাম। তো তারপর পরই আসলে 72-তে আপনি বলছিলেন যে সুরেলা, তারপরে 74-এ সোলস হলো। আচ্ছা, এই যে আমরা আসলে সোলস নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি, কিন্তু ব্যক্তি সুব্রত বড়ুয়া ছিল আমাদের, বললাম না আমাদের একটা সংগঠন, একটা কয়ার গ্রুপ ছিল, ওটাতে সব সুর টুর করতো নকিবুদ্দিন খান। তারপরে এই তাজুরও কিছু কিছু সুর ছিল তাজুল ইমামের, মানে তখন আমাদের ভাগা ভাগা শিল্পীরা ছিল, তপন চৌধুরী, নকিব খান, তারপরে আরও কয়েকজন ছিল, নকিব ছোট ভাই পিলু খান, এবং সবাই আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ভীষণ পরিচিত নাম, এবং তারা আসলে নিজস্ব নাম দিয়েই সবার কাছে পরিচিত, লেজেন্ড বলা যায় আসলে। কুমার বিশ্বজিৎ তো তখন আমাদের প্র্যাকটিসে আসতো, যখন আমরা চিটাগাংয়ে প্র্যাকটিস করতাম ও আমাদের রেগুলার আসতো বিশ্বজিৎ চৌধুরী। এবারে আপনার কথা একটু শুনতে চাই স্যার। আমরা জানাচ্ছিলাম শুরুতে দর্শকদেরকে যে 79-এ আপনি চারুকলা থেকে গ্রাজুয়েশন, 78-এ শেষ করেন, তারপরে আসলে কি করলেন বা কাজের কথাও যদি আসি, চারুকলাতে তো আমরা জানি যে যারা পড়েন তারা আসলে ছাত্রাবস্থা থেকেই কাজ করা শুরু করেন, তো এই জায়গাটা একটু জানতে চাই। হ্যাঁ, তখন আমরা ওই আমাদের প্রিন্সিপাল ছিলেন শ্রদ্ধেয় সবিল আলম সাহেব, উনি তখন যেসব কাজ করতো চারুকলা থেকে আমাদেরকে কিছু কিছু ছাত্রকে নিয়ে যেত, ওনার ছাত্র আমরা আর কি। তো ওনার সাথে আমরা তখন থেকে আমাদের একটা কাজের অভিজ্ঞতা হয়েছিল। তারপরে চারুকলা থেকে পাস করার পরপরই আমি ওনার ফার্মে জয়েন করেছিলাম, কনসেপশন নামে ওনার একটা ফার্ম ছিল আমার শ্রদ্ধেয় শিক্ষকের, ওখানে জয়েন করেছিলাম।
ওখান থেকে কাজ শিখেছি। কি হিসেবে জয়েন করলেন বা কি কাজ, কি ধরনের কাজ করতেন ওখানে? আর্টিস্ট ডিজাইন করা, গ্রাফিক ডিজাইন, তখন তো আর কম্পিউটারে এসব ছিল না, তখন তো রং তুলি দিয়ে করতে হতো ব্রাশ দিয়ে। তো ওগুলি করার পরে তারপরে আস্তে আস্তে এইসব বিষয় নিয়ে অভিজ্ঞতার পরে আমরা একটু, আমি একটু দেশের বাইরে চলে গেছিলাম, একটা সুযোগ পেয়েছিলাম, ওখান থেকে এসে তারপরে নিজেই ব্যবসা শুরু করি আর কি। 83 চলে এসে আমরা 85 থেকে বিজনেস শুরু করি। চট্টগ্রামে প্রথম কফি হাউসটা করেছি আমরা, আমি, নওয়াজ আর আমাদের আরেক বন্ধু জঙ্গি ভাই, জঙ্গি চৌধুরী। জঙ্গি চৌধুরী নামটা এরকম হলো কেন? এখন তো উচ্চারণ করতে ভয় লাগে। ওর নাম হচ্ছে শহীদউদ্দিন মোহাম্মদ জঙ্গি চৌধুরী। আচ্ছা, শর্টকাটে বললাম আর কি, জঙ্গি চৌধুরী, এস এম জঙ্গি চৌধুরী। আচ্ছা আচ্ছা, আমরা নিজেরা খুব অবাক হই। ওর ডাক নাম হচ্ছে হিরো, সে ভালো একজন গীতিকার, সোর্সের অনেক গান আছে ওর লেখা, অনেক গান আছে, যেমন ফরেস্ট হিলে দুপুরে এটা ওর লেখা গান, তারপর কলেজের করিডোর, এগুলি এগুলি হচ্ছে জঙ্গি চৌধুরীর লেখা। কিন্তু ওই নামটা বললে একটু অনেক কেমন যেন লাগে। আচ্ছা, এই যে ব্যান্ডের যে স্টেপগুলো আমি যদি একটু বলি, এখন পার্থতা করছে তো এই যে অনেকগুলো চেঞ্জ, এই চেঞ্জগুলো কি অটোমেটিক্যালি এসছে নাকি আপনাদের সিদ্ধান্তে, যারা একেবারে ফাউন্ডিং মেম্বার ছিলেন তারাই, তাদের একটা সিদ্ধান্ত ছিল? না, ফাউন্ডিং মেম্বার নিজেরাই তো বেরিয়ে গেছে। যেমন বাচ্চু, আয়ুব বাচ্চু, সে সে নিজেই বেরিয়ে গেছে, সে বলছে না আমি দাদা, আমরা ওগো আমরা মিটিং করেই ও বিদায় নিয়েছে, আমাকে বিদায় করে দেন এরকম, আমি ঢাকা চলে যাবো ইত্যাদি। নকিবও তাই, নকিবরা দুই ভাই ঢাকা চলে আসছিলো, ওরা সেজন্য বিদায় নিয়ে গেছে। বাচ্চু তো ঢাকায় এসে যখন এলআরবি করলো, ওর জন্য তো অনেক ভালো হয়েছে সেটা, শুধু যাওয়ার সময় দুটো গান চেয়েছে, আমাকে এই দুটো গান দেবেন, ফরেস্ট, আমার মুঠোর ভিতর পদ্মপাতায় একটা কি একটা গান, এই দুটো গানে ওর সুর করা ছিল, সোলসে থাকা অবস্থায় এই দুটো গান ওর বেস্ট সুর করা। ওকে, তো এই বিজেপি যারা ভোকালিস্ট বের হয়ে যাচ্ছে, এরপর তো ব্যান্ডের জন্য একটা বড় ধাক্কা, আমরা জানি সবসময় এটা হতো, কিন্তু এই ধাক্কা সামলিয়ে আবার উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো, যেমন বাচ্চু যাওয়ার পরে পার্থ দায়িত্ব নিয়েছে। তো সোলসের রিফরমেশন নিয়ে শুনছিলাম এবং পার্থ বড়ুয়ার নামটা এলো। আপনি বলছিলেন যে আমাদের শ্রদ্ধা আয়ুব বাচ্চু, উনি চলে যাবার পরে তারপরে পার্থ বড়ুয়া সোলসে, সেই গল্পটা একটু শুনি। বাচ্চু যখন চলে গেল তখন তো স্বাভাবিক একটু সোলস একটা এমন একটা পর্যায়ে, এরপর পর তপনও চলে গেছিলো, যার ফলে সোলসের তখন একটা সময়টা খারাপ যাচ্ছিলো, তখন পার্থ নিজেই দায়িত্বটা নিয়েছে। সেটা কত সালের কথা বলছেন? 93 বা 94 হবে, 93-94 হবে। তখন এর মধ্যে পড়েছে বিটিভির একটা ইয়ে, আমাদেরকে ওরা ডেকেছে একটা গান করার জন্য, এর মধ্যে বসে আমরা সেই গান রেডি করলাম। ওটা পার্থর প্রথম সুর করা গান, বেশ হিট করেছে গানটা, পার্থ সুর করা, ওই গেয়েছে সোর্সে, ওর বিটিভিতে প্রথম ওর গাওয়া গানটা। তারপর সে থেকে সে এখন ওটা সোলসে এখন লম্বা সময় ধরে আছে। এই একটা বড়, এটা একটা বড় অ্যাডভান্টেজ এবং একটা অসুবিধাও কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আসলে ভোকালিস্টকেই চিনি, ব্যান্ডের মূল কথা হচ্ছে ভোকালিস্টকেই চিনি, তারপরে ভোকালিস্ট যখন চলে যায় তখন ওই ব্যান্ডটা আর ঘুরে দাঁড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ব্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশে শেষ হয়ে গেছে, চলে যায়, অনেক ব্যান্ড চলে গেছে, একেবারে স্টপ হয়ে গিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কি হতো, মানে যখন চলে যেত আপনারা আনতেন ওটা? কিন্তু আমাদের মূল যে জিনিসটা, যেমন তপন চৌধুরী দীর্ঘদিন সোলসে গান গেয়েছে, নকিবও ছিল অনেকদিন, যার ফলে ওদের গানের যে যে ভালোবাসাটা, ওই গানগুলো তো আমাদের আমাদের যে প্রোডাকশনগুলো, যে মঞ্চে গিয়ে যে ওই গানগুলিতে তো মানুষ, ওই গানগুলির জন্য সোলসকে এখনও মানুষ মানুষ ডাকে, রাইট, এই গানগুলি শোনার জন্য। ওদের যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের পুনর মিলন অনুষ্ঠান সোলসে সেই পুরনো গানগুলি বলে। যেমন আমি একটা কাহিনী বলতে পারি, যে আমি কিছুদিন আগে আমার ইয়ে হার্টের প্রবলেম ধরা পড়েছিল, তার ডাক্তারকে আমি 1 মাস 7 দিন পাইনি, কোনো এক ডাক্তার আর কি, ওনাকে কোনোরকমে পাওয়ার পরে সে আমাকে বলছে, দাদা আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না, এটা কি করে হলো, আপনাদের গান শুনে শুনে বড় হয়েছি আর এখনও শুনছি আপনাদের গান, আপনি আসুন, কখন বসবেন বলেন আমার সাথে। মানে এই যে ইয়েটা, মানে এত ওই ওই ডাক্তার এখন বেশ বড় ডাক্তার, তারা তখন গানগুলি শুনতো এবং ওই গানগুলি শুনে বলেই এখনও সোলসকে মানুষে চায়। তাই এখন ওটার পরে পার্থ তো এখন নিজে গান করছে, সুর করছে, এদের পার্থরও সুর করা অনেক অ্যালবাম সোলসের বেরিয়েছে,
ভালোই করছে ওরা। এবং আপনি যখন আমরা বিরতিতে ছিলাম তখন বলছিলেন যে আসলে সোলসের যে প্রথম দিককার অ্যালবামগুলো সেখানে আসলে ওখানে নকিব খান নকিব এবং আইয়ুব বাচ্চুর প্রচুর গানের সুর ছিল। নকিব গান তো প্রথম দিকে ছিল, তারপরে যে অ্যালবামগুলি বেরিয়েছিল ম্যাক্সিমাম হচ্ছে আইয়ুব বাচ্চুর সুর করা। জি, আসলে সোলস ব্যান্ডটা এমন একটা ব্যান্ড যে অনেক লেজেন্ডদের নাম জড়িয়ে আছে, অনেক লেজেন্ড বেরিয়েছে সোলস থেকে। তা এরপরে আমি কিছু কথা বলবো, যেমন চিলংয়ে আমাদের কয়েক সৈকতচারীর ব্যাপারটা বলছি। তারপর এরপর আমরা যে অনুষ্ঠানগুলি করতাম, যেমন পয়লা বৈশাখে ডিসি হিলের তো ওটা গেলই, এরপর আমরা আবার শুরু করি আমরা পাঁচ ছয়জন বন্ধু মিলে এই বাবা স্কুলের মাঠে দুদিন ব্যাপী বর্ষ বিদায় ও বরণ সম্মেলন পরিষদের নামে আমরা এটা করি। যেমন ওখানে বাইরের থেকে শিল্পী আসতো, আমাদের বাংলাদেশে হেন কোনো শিল্পী নেই যে ওই মঞ্চে গান গায়নি, এবং বেশ বড় একটা বড় মাপের একটা অনুষ্ঠান হতো। এবং চারুকলা থেকে প্রথমে একটা শোভাযাত্রা, পয়লা বৈশাখে শোভাযাত্রা বের করি, তাও আমরা আমাদের একটা সংগঠন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চারুকলা কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা সংগঠন ছিল চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন, এটা প্রাক্তন ছাত্রদের। ওই ব্যানারে আমরা প্রথম 2003 সালে একটা পুনর্মিলনী করি যে সৃজন স্বজন সম্মিলন নামে 2003 সালে। মানে ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস থেকে যারা বেরিয়েছে এবং কলেজে যারা বেরিয়েছে সবার একটা পুনর্মিলনী প্রথম 2003 সালে করি। তারপরে এরপর থেকে আমরা ওই পয়লা বৈশাখে একটা শোভাযাত্রা বের হয় চারুকলা থেকে, যেটা বের হয় ঢাকায়, অত অত ওই ওই মাপের হয় না, কিন্তু আরও ছোটো পরিসরে আমরা প্রথম প্রায় গত 10 বছর আমরা ধরনের শোভাযাত্রাটা বের করে আসছি। মানে আপনারাই করেছেন এটা, আপনাদের হাত দিয়ে শুরু হয়েছে, তো কোনো ধরনের কোনো বাধার মুখে পড়তে হয়েছে কি? শুনে আসে না, কোনো বাধা ছিল না, তখন তো স্পন্সর পেতাম, আমাদের বিভিন্ন কোম্পানি করতো। তো এখন ওটা একটু ইয়ে, এখন চারুকলা কলেজ থেকে ছাত্ররাই ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্ররাই করছে আর কি। আচ্ছা, এটা তো এখন একটা মানে আমরা ওটা পথটা দেখিয়ে দিয়েছি, ন্যাশনাল হেরিটেজের একটা অংশ হয়ে গেছে এবং সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্কুলে আমরা দেখি, এখন কলেজে হয়, বিশ্ববিদ্যালয়গুলোতেও হচ্ছে ছোট বড় আকারে। আরেকটা জায়গায় একটু আসতে চাই, সেটা হচ্ছে চারুকলায় আপনি পড়াশোনা করলেন, এটা কি ফ্যামিলি ডিসিশন ছিল নাকি আপনার নিজে থেকেই? বাবা তো চেয়েছিল আমাকে ডাক্তার করবে, কিন্তু হতে পারিনি ডাক্তার হতে, কিন্তু আমি বললাম না আমার আমার চিন্তাধারা ছিল একটু অন্যরকম। এই ছোটোবেলা থেকে আমি একটু এইসব কালচারের প্রতি খুব বেশি ঝোঁক ছিল আমার, কালচারের প্রতি। তারপরে এটা করার পরে যখন ইয়ে হলো মেডিকেলের ভর্তি হতে পারলে তো অনেক প্রচুর লেখাপড়া দরকার, আমি চারুকলাতেই যখন এডমিশন নিলাম তখন সেখানে আমার লেখাপড়ার হাতে শুরু হলো এই মানে বিশেষ শিল্পকর্ম শিল্পকলা নিয়ে। তারপরে শুরু হলো এই এই ওখানে প্রথম প্রি ডিগ্রি করতে হয়, পর 2 বছর পর থেকে তারপর আপনার সাবজেক্ট চয়েস করতে হয়। আমি তখন ডিজাইনিং সাবজেক্টটা নিয়ে আমি লেখাপড়া শেষ করেছি আর কি। ওকে, কত সালে কমপ্লিট করলেন? 78-এ। তো আপনি কমপ্লিট করার পর ক্যারিয়ার হিসেবে কি চুজ করলেন, মানে কোথাও জয়েন করা বা কোনো ফার্মে জয়েন করা? না না, এই বললাম স্যারের ফার্মে জয়েন করেছি, কিন্তু করার পর তো ওটা আমি বেরিয়ে বাইরে দেশের বাইরে চলে গেলাম, ওখান থেকে এসে নিজেই ব্যবসা শুরু করেছি। আমার আমার নিজস্ব কোম্পানির নাম হচ্ছে ডিজাইনার্স ডেন। আচ্ছা, ওটা কি চিটাগাংয়ে? আকাশচুম্বী বলা চলে, কিন্তু কেউ যদি শুধু ব্যান্ড মেম্বার হিসেবেই ক্যারিয়ার ক্রিয়েট করতে চায় যে না ঠিক আছে আমি শুধু ব্যান্ডেই পারফর্ম করবো এটাই আমার ক্যারিয়ার, গানই আমার ক্যারিয়ার, সেটা কি সেই সময় ছিল বা এখনো? না, প্রশ্নই আসে না, এখনকার এরা করতে পারে কিন্তু ওই সময় ছিল না, প্রশ্নই আসে না। ব্যান্ড মেম্বার এটাকে তখন তো ওরকম সব ব্যান্ড তো ওরকম সার্ভাইভ করতে পারে না। চিটাগাংয়ে আপনি জানবেন 82টা ব্যান্ড আছে চিটাগাংয়ে, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, 82 জন 85টা ব্যান্ড সদস্য ওটার, কিন্তু সবাই কি সার্ভাইভ করতে পারে? পারে না। আমরা তো বিয়ে বাড়িতে অনুষ্ঠান করতাম, আমরা হোটেল আগ্রাবাদে নাইট ক্লাবে বাজাতাম, সেভাবে আস্তে আস্তে আমরা সার্ভাইভ করতাম। ইনিশিয়ালি সব ব্যান্ডেরই বোধ হয় এরকম একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, কিন্তু তারপরে পারে না তো, ওই চিটং মফসুল বলো সব ব্যান্ড সার্ভাইভ, ভালো ভালো ছেলেরা বাজায় আজকাল,
ভালো ভালো ভোকাল আছে, ভয়েস আছে, কিন্তু ওভাবে সার্ভাইভ করতে পারে না, টেলিভিশন অনুষ্ঠান নেই তখন। এইসব ব্যাপারগুলিতে টেলিভিশন অনুষ্ঠান থেকে আসলে কপশাই আসে বা যেটা ক্যারিয়ার হিসেবে না, তাহলে পাবলিসিটি একটা ব্যাপার থাকে না, পাবলিসিটি আরেকটা বিষয় হচ্ছে যে স্যার আপনাদের সময় কি আসলে এই ব্যাপারটা ছিল যে নতুনদের উপরে ভরসা করা, বা আপনারা তো আসলে নতুন ছিলেন তখন, তো বড়রা কি বা সিনিয়ররা কি আসলে নতুনদের উপর ভরসা করতো? কারণ এই বিষয়টা আসলে এখন আমরা দেখি যে অনেকটাই হয়তো কমে গেছে। না না মনে হয় না, কারণ এটা নতুন, আমার ট্যালেন্টকে দিয়ে এটা যাচাই বাছাই হবে আমি কি করছি না করছি। যেমন এই মন শুধু মন শুধু গানটা, তারপরে মুখরিত জীবন চলার বাকে, এই কথাগুলো এবং সুরের যে ব্ল্যান্ডটা হয়েছিল এটা আপনাদের মতো দর্শকদেরকে আকর্ষণ করেছে, যার ফলে গানগুলি দর্শক নিয়েছে, ওর ক্যাসেট বা ইয়ের কাটতি হয়েছে এবং এটা সেইভাবে পপুলারিটিটা এসেছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো ব্যান্ডই বলি বা সোলো সিঙ্গার সোলো পারফর্মার ক্ষেত্রেই বলি, একটা আর্টিস্টের জীবনে আসলে খুব বেশি হিট গানের প্রয়োজন হয় না, দু তিনটে হিট গান হলেই মোটামুটি সারাটা জীবন চলে। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। তো এটা আসলে সব বিষয় নিয়ে বলছি স্যার, শুধু শুধু ব্যান্ড কিংবা শুধু গান নিয়ে না, আপনি যে জায়গাতে কাজ করেন বা করছেন ডিজাইনার হিসেবে সেই জায়গাটার কথা আসলে বলছি। আপনি নাট্যমঞ্চে কাজ করেছেন, অরিন্দম নাট্য, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মধ্যে অনেক অনেক আগে থেকে 74 সাল থেকে আমি অরিন্দমে আছি, এখনো আমরা যাই, এখনো শো হলে যাই। এইটার শুরুটা একটু জানতে চাই, সেট ডিজাইনিং কিভাবে শুরু হলো? সদরুল পাশার নাম শুনেছেন নিশ্চয়ই, সদরুল পাশা চিটাংয়ে থাকতো, অরিন্দম নাট্য সম্প্রদায় ওনারে হাতে গোড়া। উনি আমাদেরকে এই কলেজ স্কুলে যখন পড়তাম, কলেজ স্কুলের প্রোগ্রামগুলিতে আমাদেরকে ডাক্তার রনি আজকে এই অনুষ্ঠানটা করবে, তোমাকে থাকতে হবে, তো ও আমাকে বলে কি ইয়েতে আসো, তখন অরিন্দম নাট্য সম্প্রদায় রিহার্সেল হতো চিটাং কলেজ অডিটোরিয়ামে, ওখানে আসো তোমরা কাজ করবে গ্রুপের সাথে। ওই আমাকে ইন্সপায়ার করেছে অরিন্দমে ঢোকানোর ব্যাপারে। আর আমরা এর কাজ করছি, নাটকের কাজ করছি, শিশির দত্ত ছিল আমাদের নতুন ইয়ে, সদরুল পাশা তো মারা গেছে অনেক আগে, সদরুল পাশা শিশির দত্ত আমাকে কিছু নাটকে সেট করতে বললো, কিছু নাটকের আবহ করতে বললো, অনেক নাটকে আবহ করেছি, যেমন লাল শালু, পাপপূর্ণ, তারপরে এলেবেলে, তারপরে এই তোরা সব জয়ধ্বনি কর, এটা মুক্তিযুদ্ধের নাটক, অনেক নাটকে ইয়ে করেছি। তবে এই ওখানেও আমি আর আমার বন্ধু আমের নামাজ সেও আমাদের ফাইন আর্টস থেকে পাস করেছে, আমিও নাটক করতে আমের নামাজ করতো সেট, আমি করতাম মিউজিক, আমরা মানে দুজনেই। তারপর চিটাংয়ে যতগুলি বড় বড় এই নতুন কিছু করেছি, এই আমের নামাজ আমাদের সাথে আছে, আমার সাথে। বাহ, চমৎকার। তো নিজে যে বিজনেস প্রতিষ্ঠানটা করে তুললেন, এটার অ্যাক্টিভিটিস কী, মানে কী ধরনের কাজ করে থাকে এটা? প্রথমত আমরা করেছি ইয়ে ডিজাইনিং, গ্রাফিক ডিজাইন, তারপর প্রিন্টিং টিন্টিং এসব। কত সালে প্রতিষ্ঠা হলো এটা? 85 সালে। 85-তে আমরা ওই সময় কাজটা করতাম, এখন গ্রাফিক ডিজাইন আমরা বিক্রি করে দিয়েছিলাম কিছু ডিস্টার্বিং এলিমেন্টের কারণে। তারপর শুরু করি আমরা অ্যাডভার্টাইজিং, ওখানে আমের নামাজ আছে পার্টনার, তারপরে শুরু করার পরে অ্যাডভার্টাইজিং এজেন্সি আর কি, ওটা আমরা মূলত এখন কাজ করার ইয়েতে আমরা অনেক দিন কাজ করেছি, এখন মূলত আমরা আলাদা আলাদা হয়ে গেছি। কিন্তু অ্যাডভার্টাইজিং ফার্মের এখনকার যে কাজের ধরন, তখনকার কাজের ধরন নিশ্চয়ই পার্থক্য ছিল, অনেক ছিল। কীভাবে হতো, মানে গ্রাফিক ডিজাইনগুলো কীভাবে হতো? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনগুলো আপনারা কীভাবে করতেন? এখন তো আমরা দেখি কম্পিউটারে করছে, কম্পিউটারে। হ্যাঁ, তখন কম্পিউটার হতো। 85-তে আপনারা কম্পিউটার? 85-এ না, তখন আমরা কালার লেআউট বানাতাম, রং তুলে দিয়ে, তারপর সেটাকে কালারে ইয়েতে ফেলে ঢাকায় আসতে হতো। এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, ঢাকায় তখন ইয়েতে হয় না, ওটাকে আবার কম্পিউটার, ঢাকায় কম্পিউটার হতো এই পুরোনা পল্টনের ওই পার্ট, ওখানে ওগুলি করে চিটাংয়ে তখন তো প্রিন্টিংয়ের প্লেটও বানানো হতো না, ঢাকা থেকে সব কিছু করে নিয়ে যেত। ওটা করার পরে এখন বেসিক্যালি আমি যেটা করছি, আমাদের ইভেন্ট হাউস আছে আমার, এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র ডেকোরেশন এসব করে থাকি আর কি। ঢাকায় এসে আপনাদের এত কিছু করে যেতে হতো, চিটাগং এ বসে ব্যবসা করবেন চিন্তা করছেন, আসতাম পরে রাতে চলে যেতে হতো, বা এই লোকজনকে পাঠিয়ে করে নিতে হতো। পুরোনো পল্টনের দিনে রাতে উঠতাম, দিনে বেলা কাজ করে আবার উঠে যেত, এইভাবে কাজ করে আমরা এখন আমরা করেছি। তো এখন তো কথা না, সে ইয়ে থেকে শুরু করেছিলাম, 85 থেকে যেটা বলছিলাম, অনেক অনেক হ্যাসেল গেছে, অনেক মানে কষ্ট করতে হয়েছে আমাদের। রাইট, আপনি ড্রামার ছিলেন সলসে? হ্যাঁ। এবং আপনার শেখাটা কোথায় বেসিক্যালি? শুরুটা হলো কি, তবলা দিয়ে নাকি? তবলা দিয়ে, তবলা। আমি আমার বেসিক্যালি আমি তবলা শিখতাম ছোটবেলায়, ক্লাস 6 থেকে,
সেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে আর কি। করার পরে তারপরে যখন আমার বন্ধু বললো চল আমরা একটা গ্রুপ করি, তখন ড্রাম আমাদের সিনিয়র লাইটনিংসের যিনি ড্রামার বা শ্রদ্ধেয় নরম্যান ম্যান্ডি, ওর কাছ থেকে আমি কিছু তালিম নিয়েছি এবং ওদের প্র্যাকটিসে বসে থাকতাম গিয়ে। আচ্ছা। ও মাঝে মাঝে আমাদের প্র্যাকটিসে আসতো, এভাবে আস্তে আস্তে শিখে নিলাম। বিভিন্নভাবেই জানার চেষ্টা করছিলাম আপনাকে খণ্ড খণ্ডভাবে। তো কথাও এসছে আপনার বিজনেস ফার্মের, সোলসের, নিজের ড্রামার হয়ে ওঠা, সব কিছু মিলিয়েই ক্যারিয়ারটা খুব চ্যালেঞ্জিং ছিল কি? সাধারণত আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যেটা থাকে একটা সেটেল জব। আমি আমার ওরকম কোনো ধরনের চ্যালেঞ্জিং কিছু আসেনি, বাট আমি খুব স্মুথলি ইয়ে হয়ে এসেছি, কারণ আমার যেন একটা ব্যাপার ছিল যে আমার মধ্যে একটা কনফিডেন্স থাকতো, ভেরি মাচ কনফিডেন্স ছিলাম আমি যে আমি এটা করতে গেলে সাকসেসফুল হবই। হবো মানে এই কারণে বলছি যে এই যে মানুষের যোগাযোগটা, যেমন চিটাগাংয়ে মানে আমাদের বেশ একটা গ্রহণযোগ্যতা আছে, আইমিন আমি চিটাগাংয়ের কথা বলছি আর কি। তারপরে এই কোনো অনুষ্ঠান হোক, ইয়ে হোক, আমি যদি কোনো কোনো ডিসি অফিসে যাচ্ছি বা কমিশন অফিসে যাচ্ছি, আমাদের কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ইভেন প্রচুর অনুষ্ঠান করেছি আমরা, যে আমি অর্গানাইজ করেছি, যেমন আমাদের এই 15 তারিখে আমার একটা অনুষ্ঠান আছে, আমার সোলসের যে স্বপ্নদ্রষ্টা সাজিদুল আলম, সে এসছে স্পেন থেকে। আচ্ছা। ওর একটা ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে 15 তারিখ শিল্পকলা একাডেমিতে, আমার ওটা গিয়ে ওটাকে এখন ফুল প্রজেক্ট সাকসেসফুল করতে হবে। ওটা তো বাজাবে ইস্টার্ন ওয়েস্টার্ন কিছু গান, কিছু বাংলা গান করবে আর কিছু ইংলিশ গান করবে। 16 তারিখ ও আবার সেতার বাজায়। আচ্ছা। তো সেতারের অনুষ্ঠানটা আছে, সুতরাং আমি ওই হলটা পেতে আমার খুব একটা ব্যাগ পেতে হয়নি এত অল্প সময়ের মধ্যে। আর আপনারও কমিউনিকেশন স্কিল খুব ভালো, এই জিনিসটা বলতে পারেন, ওই জিনিসটা তো দরকার আমার যে ব্যবসা, কমিউনিকেশন স্কিলটা খুব দরকার হয়। আর এখন তো বয়স হয়ে যাচ্ছে, এখন কিছুটা মানে রিটায়ারমেন্টে যাওয়া উচিত। এটা করার পরে এই ধরনের ব্যবসা সেবাগুলোই হয়ে থাকে আর কি, মানে কোনো কাজটি স্মুথলি করতে গেলে কিছু তো বাধা আসবেই। রাইট। দ্য কমিউনিকেশন স্কিলটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বড় ক্যাপিটাল এখনকার ওয়ার্ল্ডে। আমরা বলি যে মানি ইজ নট আ ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে কমিউনিকেশন কতটা বেটার। অনেক সময় দেখা যায় যে অর্থ থাকলেও যেটা হয় কমিউনিকেশন বেটার হওয়ার কারণে তার চেয়ে অনেক বেটার হয়, এই হচ্ছে বিষয় আর কি। ওই আমি যেমন আপনি যে বললেন যে কোনো ধরনের ইয়েটা পড়তে হচ্ছে কি না, যেমন আমি তো বিয়ের পর থেকে যখন গিন্নি ঘরে আসতো তখন থেকেই তো সোলসের সাথে প্রোগ্রাম করতাম, রাত্রে আসতাম, সে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেছে, এখনও করছে। আচ্ছা। হ্যাঁ, সাপোর্ট করেছে বলে তো এই পর্যায়ে আসতে পেরেছিলাম। এইরকম একজন সাপোর্টিং পার্টনার না থাকলে আসলে এই ধরনের কাজ করা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে ক্রিয়েটিভ দিকে যারা কাজ করেন। এবং স্যার, আপনার ক্যারিয়ারে আসলে পুরোটা সময় জুড়েই আপনি আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ সেক্টরে কাটিয়েছেন, তো সেই জায়গা থেকে যদি জানতে চাই আবারও ওই কথাটাই আসে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ধরনের ক্যারিয়ার কতখানি চ্যালেঞ্জিং, শুধু আপনার জায়গা থেকে না পুরো প্রেক্ষাপট অনুযায়ী জানতে চাই। চ্যালেঞ্জিং তো আছে, সবাই তো পারে না সাকসেসফুলি এগোতে। এই যতটুকু আমি এগিয়েছি আই এম ভেরি মাচ হ্যাপি, আমি যতটুকু পেয়েছি আর কি, এই চিটাগাংয়ে থেকে বিশেষ করে। আমরা তো ঢাকা চলে আসতে পারতাম, ঢাকাতে অনেক অনেক ধরনের অফার ছিল, কিন্তু আসেনি, আসা হয়নি আর কি। কেন যেন ভালো লাগে না, এমন কোনো ব্যাপার নিশ্চয় ছিল যে চিটাগাংয়ের প্রতি একটা দুর্বলতা, ওই জায়গাটাতে থাকতে চাওয়া? আমাদের একটা অনেক সংগঠন আছে, যেমন একটা ফ্যাশন ডিজাইনিং সংগঠন আছে, ডিজাইনার্স ফোরাম। হ্যাঁ, ওটা একটা, ওটাতে চিটাগাংয়ের মহিলা ডিজাইনাররা ওটাতে মেম্বার আছে, আমরা আছি, ওরে প্রায় 17 জন মহিলা ডিজাইনারদের মেম্বার ডিজাইনার্স ফোরাম। আমরা বেশ বড় বড় কয়েকটা অনুষ্ঠান করেছি ফোরামের ব্যানারে। আচ্ছা। হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিংয়ের উপর, এবং ওটাতে ওটাতে আমি আসি একজন কোষাধ্যক্ষ হিসাবে ওই সংগঠনে। তো যাই হোক, ওই ওই ওখানে কিছু ক্রিয়েটিভ কাজ করা হয়েছে প্রচুর, কারণ ফ্যাশন ডিজাইনিংয়ে প্রচুর কাজ করা হয়েছে। যেমন প্রথমবার আমরা অনুষ্ঠান করেছি 2012 সালে, এই ট্রাইবেলদের ফ্যাব্রিক্স নিয়ে কাপড় বানানো। আর এইবার করেছি আমরা একটা, এই 2015 সালে যেটা করেছি ওটা হচ্ছে এই অকেশনাল, বাংলাদেশের যে জাতীয় উৎসবগুলি আছে, যেমন 1লা বৈশাখ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ঈদ, ক্রিসমাস, তারপরে
বসন্ত উৎসব, দুর্গাপূজা, ঈদ উল আজহা, এগুলি এগুলির উপর বেসিস করে আমাদের ফ্যাশন শোটা হয়েছিল এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। চমৎকার। সোলসের কথা আসলে স্যার বারবারই চলে আসছে, এবং যদি কিছু মজার স্মৃতি জানতে চাই বা যদি অদ্ভুত কোনো ঘটনা ঘটে থাকে যে বিভিন্ন জায়গায় শো করতে গেছেন আপনারা, অনেক হয়েছে। সিলেটে ওসমানী মেডিকেল হলে শো করতে গেছি, ওখানে ওখানে গিয়ে দেখি এই বাচ্চা অসুস্থ হয়ে গেছে নাকি কীরকম কী একটা প্রবলেম হয়েছিল। আমরা তিনজন মিলে অনুষ্ঠানে কনসার্টটা করেছি, তিনজন বলতে কে কে? আমি, তপন চৌধুরী, তিনজন চারজন বেস গিটারিস্ট আর ইয়ে গিটারিস্ট গিটারিস্ট তখন আরেকজন ইগো, তখন বাচ্চুকে না কি অসুস্থ হয়ে গেছিলো হঠাৎ করে, যার ফলে মোটামুটি সেদিন আমরা পার পেয়ে গেছিলাম অনুষ্ঠানটা করে। আর একটা অনুষ্ঠান হচ্ছে ইয়েতে চিটাং ইউনিভার্সিটিতে, হঠাৎ করে বাজাতে বাজাতে, না না চিটাং না চিটাং মেডিকেল কলেজে, হঠাৎ করে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ও গিটার টিটা ছেড়ে দিয়ে মানে কেমন যেন পড়ে গেছে আর কি। পরে অবশ্য পরে উঠতে পেরেছে, কিন্তু মানে এগুলি একটা এম্বারাস অবস্থা পড়ানো দর্শক, তখন ফুল প্রেজেন্ট প্রোগ্রাম চলছে। এবং যারা আসলে মিডিয়াতে কাজ করেন প্রত্যেকেরই তো প্রচন্ড স্ট্রেসফুল একটা লাইফ লিড করতে হয়, ভয়ঙ্কর। যারা পারফর্মিংয়ে খুব ভালো অবস্থায় থাকে তাদের লাইফটা খুব স্ট্রেসফুল হয়, এটা মানে মিডিয়াতে বিহাইন্ড দ্য সিন হয়তো অনেকেই জানেন না। তারপরে আরেকটা অনুষ্ঠানে তখন 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 ঢাকা থাকতো, ঢাকাতেই গিয়ে শো করতে ছিল, ও যেতে পারেনি। আচ্ছা, তা আমরা এই বাচ্চু নিয়ে চালিয়ে যেতাম, বাচ্চু কিন্তু তখন ফুল প্রজেক্ট দিয়ে গান শুরু করেনি। আচ্ছা আচ্ছা, ওই অনুষ্ঠানটাও বাচ্চু গিয়ে শেষ চালিয়ে দিয়েছে। এবং এরকম ঘটনা তো বোধহয় অনেকবারই হয়তো ঘটেছে যে ফ্লাইট মিস করা কিংবা ফ্লাইট ডিলে হওয়া, মানে এগুলো তো হরহামেশাই পারে, হ্যাঁ ঘটেই থাকে। ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো কখনো আপনারা কি মেইনটেইন করেছেন? মানে আমরা অনেক সময় দেখি অনেক ব্যান্ডের ক্ষেত্রেই দে আর মাচ পপুলার, কিন্তু সমস্যা যেটা হয় যখন শুরু করার কথা তার এক ঘন্টায় কোনো খবর নেই, এবং ম্যানেজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় তাদেরকে। বাংলাদেশি কালচারটা আছে টু বি অনেস্ট, আপনারা কি মেইনটেইন করেছেন এত বছর ধরে একটা ব্যান্ড টিকে আছে, এই জায়গাটা কি সঠিক থাকতে পেরেছেন না আপনাদের সময় পর্যন্ত? আমাদের কোনো ধরনের বিপদ হয়নি, কোনো ধরনের প্রবলেম, কারণ বাচ্চু এসব ব্যাপারে খুব সাংঘাতিক পার্টিকুলার এবং ইয়ে স্ট্রেট ছিলেন, সিনসিয়ার। পৃথিবী যেদিকে যাবে যা কি ওর এই সময়টা গুনটা ঠিক আছে, ও প্র্যাকটিস করতো, আমরা প্র্যাকটিস করতাম, আমরা প্র্যাকটিস করে সময় হয়েছে চলে যেতাম, কিন্তু ও থাকতো, ও প্র্যাকটিস করতেই থাকতো অনেক রাত পর্যন্ত, কিন্তু ও কোনো অনুষ্ঠানের জন্য কোনো দিন ভোগায়নি, কোনো দিন ভোগায়নি। যেমন আপনি বিশ্বাস করবেন, টেলিভিশনের রেকর্ডিং আমাদের 50 মিনিটের অনুষ্ঠান, 50 মিনিট কোনো ব্যান্ড অনুষ্ঠান করেনি বিটিভিতে সোল ছাড়া। তপন চৌধুরী অসুস্থ হয়ে গেছে বাসায়, সেট রেডি রিয়াজুদ্দিন বাদশা ভাই ওটার প্রযোজক, সেট রেডি এভরিথিং রেডি, 2টা থেকে শুরু হবে বিটি, তপন আসছে না। আমি কি ওর বাসায় আসলাম, বাসে এসে দিয়ে কেউ শুয়ে আছে, আমরা সবাই মেকআপ নিয়ে ফেলেছি, তখন তো মোবাইলও ছিল না যে ফোন করে জানিয়ে দেয়, তখন ওরে রঞ্জন আমি অসুস্থ আমি পারবো না যেতে, আমি তখন প্লিজ এরকম এত বড় একটা অনুষ্ঠান তুমি মাটি করে দেবে, আর ওখানে যদি শিডিউল করে না, ওর মাথায় বিছানা থেকে নামিয়ে মাথায় পানি দিয়েছি, আমি পানি দিয়ে মাথাটাতে মুছে রেডি করে আমি প্লিজ চলো, তারপর নিয়ে গেছি, ওর বাসা ছিল তখন মগবাজার, মগবাজার থেকে রামপুরা, তাই তখনকে নিয়ে গিয়ে রেকর্ডিং করে তারপর সেই রেকর্ডিংটা শেষ করেছি। এই ভালোবাসাটুকু বা এই সময়ের প্রতি শ্রদ্ধাবোধটুকু থাকতে হয়, নইলে একটা এটা তো একটা প্রতিষ্ঠান দিন শেষে এত দূর পর্যন্ত আসতো না, কমিটমেন্ট না বিডিবির সাথে, ডেফিনেটলি 50 মিনিটের একটা অনুষ্ঠান। অনেক সময় আসলে অনেক কিছুই করতে হয় শিল্পীদেরকে, একদম জীবন একদম শেষ পর্যায়ে চলে গেলেও বা খুব আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন হলেও আসলে দেখা যায় যে লাইভ প্রোগ্রাম আছে, আমি অবাক হচ্ছি যে সে শুয়ে আছে, আমরা মেকআপ নিয়ে ফেলেছি বাকি 5 জন, খবর দেওয়ার কোনো উপায় ছিল না। দেশের বাইরের পারফরম্যান্সের কোনো অভিজ্ঞতা আছে দেশের বাইরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক জায়গায়, আমরা সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরে তখন প্যাসেঞ্জার শিপ যেত, 2 শিপ, ওখানে একটা কালচারাল ট্যুর যেত, 3টা ট্রিপ হয়েছে, আমরা শেষ ট্রিপে গেছিলাম, ওখানে শিপের মধ্যে পারফরমেন্স করা হতো একদিন এক এক রকম, যেমন একদিন শুধু ডেকের প্যাসেঞ্জারের জন্য, আরেকদিন টু যারা কেবিনে থাকতো ওনাদের জন্য, আর একদিন হচ্ছে অফিসারদের জন্য, অফিসারদের জন্য মানে ওটা সবার উপরের তলায় শিপে,
প্রায় 15 দিন এরকম অনুষ্ঠান ছিল, সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর ছিল, দুবাইতে গিয়েছিলাম, আবুধাবি, দুবাই, আরব আমিরাতস আর কি। ইন্ডিয়াতে তো গেছি অনেকবার, এই দুবাইয়ের অনুষ্ঠানগুলো একটু ইয়ে আর কি, ওখানে যা হয় এই পেমেন্টের ব্যাপারে ঝামেলা হয়, তা পেমেন্টে যা, যেমন বাচ্চু একবার খুব খেপে গেছিল, বলছে রনিদা পেমেন্ট ছাড়া হোটেল থেকে বেরোবেন না, যাই ওর হওয়াতে ভালোই হয়েছে, ফুল পেমেন্ট দিয়েছে, তারপর পারফর্ম করতে গেছি। আমরা ওখানে অনলাইন আবুধাবি দুবাই তিন জায়গায় পারফরমেন্স করেছি, এবং এরকম ঘটনা আসলে প্রায়ই ঘটে, যেটা যে ঘটনার কথা আপনি বললেন, হ্যাঁ অনেক সময় ঘটে থাকে হয়তো শিল্পীদের সাথে। স্যার আসলে আমরা একেবারেই আজকের আপনার সাথে আড্ডার শেষ দিকে চলে এসেছি, ডিজাইনার্স ফোরাম নিয়ে তো শুনলাম আমরা, একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই আপনার, যে কি পরিকল্পনা আছে নিজস্ব, বা যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলতে চান। নিজস্ব পরিকল্পনা মানে বলতে চাচ্ছি যে প্রথমত বলবো যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের আমি জানি না সোর্স আরও কতদিন থাকবে, ওদের সোর্স তো এখন প্রায় 45 বছর হয়ে গেছে, 45-46 বছর হয়ে গেছে, 50 বছর পূর্তি করবে কি না পার্থরা করা করতে পারলে তো ভালোই হয়। চট্টগ্রাম প্রাতিষ্ঠানিক চারুশিল্পীদের 50 বছর পূর্তি করতে যাচ্ছে সামনের বছর, মানে চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক মানে ইউনিভার্সিটিতে যখন এই চর্চা শুরু হয়, ডিপার্টমেন্টটা শুরু হয়, তার 50 বছর হতে যাচ্ছে আগামী বছর, এই বছরে সরি এই বছরের শেষে, ওটা একটা আয়োজন হবে বেশ বড়। এবং আরেকটি অনুরোধরা থাকবে আর কি, যারা নতুনভাবে মিউজিক করছেন বা এসব শিল্পকলা বা সাংস্কৃতিক জগতে আছে, যেন সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চা যেন করে, এটাই অনুরোধ থাকলো আর কি আমাদের। নিশ্চয়ই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে নিশ্চয়ই, দীর্ঘায়ু কামনা। আপনাদেরকে ধন্যবাদ।